ব্যস্ততম এই শহরে রাজধানীবাসীর ভালো লাগা এবং সুন্দর সময় কাটানোর স্থান। বড় বড় শপিং মল আর নামি দামি রেস্টুরেন্টের সমারোহ এই এলাকায়। ছুটির দিন কিংবা সময় পেলে সপ্তাহে অন্তত একবার ঘুরে যান অনেকে। বৃহস্পতিবারের রাত্রিও ছিল তেমনি, কিন্তু হঠাৎ সেখানে আগমন ঘটে আগুন নামক যমদূতের। প্রায় দুই ঘন্টা তাণ্ডবে ঝরে পড়ে 47টি তরতাজা প্রাণ। যারা গিয়েছিলেন আনন্দ করতে, তাদের ফিরতে হলো লাশ হয়ে। রাজধানীর প্রাণোচ্ছল জায়গাটি এখন শুনশান নীরবতা। এমন ঘটনার পেছনে দায়ীদের খুঁজে পেতে শুরু হয়েছে পুলিশের অ্যাকশন। আগুনে পোড়া ভবনের নিচতলায় ছিল চুমুক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক ও শরীফুল রহমান এবং আলোচিত কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুল জিসানকে শুক্রবার আটক করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয় ডিএমপির পক্ষ থেকে। শুক্রবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ক্রাইম ও অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মোহিদ উদ্দিন। এ সময় তিনি বলেন, ভবনের নিচতলায় খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন তারা। এ সময় মোহিদ উদ্দিন আরও বলেন, ভবনের মালিক থেকে শুরু করে এই ঘটনায় যাদের দায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবারের আগুনের ঘটনায় এখন পর্যন্ত 46 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের মধ্যে 18 জন নারী ও 8 জন শিশু আছে। এদের মধ্যে 40 জনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি আরও জানান, 38 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি মরদেহ মর্গের ফ্রিজে রাখা হয়েছে। অন্য 6টি মরদেহ পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ওই ভবনে বৃহস্পতিবার রাত 7:45 দিকে আগুন লাগে। এতে 46 জন মারা যান, 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত নন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রায়হান রাসেল, কালবেলা।